हेलो ब्यूटीफुल पीपल, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। रमजान मास देखते देखते अनेकगुलो दिन पार हो गेलो, एर मध्ये ब्लग करा हयनी आसले, रेकर्ड करा वॉइस ओवर देवार जन्य आसले पोस्ट करा हयनी, वीडियो तो करा हयेछिलो विभिन्न समय। आज के सकालटा एत सुंदर, एत भालो लागछिलो मनटा, वेदार देखे मनटा भालो हये गेछे। तार मध्ये जेखाने काजेर जायगाय पौंछे देखि किछु गिफ्ट हैम्पर आछे, मुस्लिम कलिग जारा आछेन तारा आमादेरके आबार गिफ्ट दियेछे 1000 layer cake। तो झटपट काजगुलो सेरे निच्छि, काज करते भालोई लागे। तार मध्ये आबार चिंता आछे ताड़ाताड़ि बासाय जेते हबे। एर मध्ये आरेक कलिग आमादेरके आरेकटा गिफ्ट हैम्पर दियेछे, তার নিজের হাতে তৈরি করা বেনানা কেক, সেটা পরে অবশ্য আমরা ইফতারিতে খেয়েছিলাম, খুবই সুস্বাদু, দেখতেও বেশ ভীষণ ভালো হয়েছে। তো এরকম একটার পর একটা গিফট হ্যাম্পার পেয়ে মনটা ভালোই খুশি হয়ে যাচ্ছিল। এটা ছিল আরেকটা, যেটা খুব সুন্দর একটা বক্স, গিফট বক্স সেট, রমাদান করিম উপলক্ষে সবাই একজন একজনকে দিচ্ছে। আমরাও এরকম কয়েকজন ফ্রেন্ড মিলে, অন্যান্য মুসলিম স্টাফ যারা আছে তাদেরকেও দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো ভাবলাম যেগুলো আমি পেয়েছি সেগুলো অ্যাটলিস্ট দেখাই। খুবই সুন্দর একটা আতরের ইয়ে দেখা যাচ্ছে বক্স, আর এই সুন্দর লম্বা বক্সটার ভিতরে আছে খেজুর ইন্ডিভিজুয়ালি প্যাকেট করা। তো গিফট পেতে ভীষণ ভালো লাগে, আর তার মধ্যে রোজার মাসে এই ধরনের রমজানের উপলক্ষে গিফট পাওয়া আসলে অন্যরকম একটা ফিলিংস, বেশ বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো আসলে মন ভালো হওয়ার জন্য এর থেকে বেশি কিছু লাগে না। তো সেদিন কাজের পরে বের হয়ে দেখি যে ঝুম বৃষ্টি হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগেই, গাছগুলোর পাতায় পাতায় পানি লেগে আছে। দেখে মনে হলো যে এটা তো আমার নিতেই হবে, এত বিউটিফুল লাগছিল দেখতে। তো সকালে সুন্দর ঝলমলে রোদ, আর কাজের পরে ঝুম বৃষ্টি হয়ে যাওয়ার সেই মুহূর্তটা। তা আমার সাথে আমার ফ্রেন্ড যে বাড়িতে ফিরে যায় শিখা, তাকে বলেছি যে তুমি একটু দেখো তো কীরকম পানি পড়ে। তাকে বলে আমি নিজেই গাছের ঢাল ধরে জুড়ে একটা ঝাঁকুনি দিয়েছি, আর সাথে সাথে তো ভিজে একাকার আমরা, দেখে মনে হচ্ছে যে বৃষ্টিটা এখনই হলো। তো যাই হোক, বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো আমরা দুটো বাস নিতে হয়, সেকেন্ড বাসের জন্য অপেক্ষা করে বসতে বসতে মোটামুটি 20 মিনিট পার হয়ে যাচ্ছিল, কিন্তু বাস আসার নাম গন্ধ ছিল না। আর রাস্তার ওই পাশে অপোজিট সাইডে আমি যে বাসে করে যাব সেই বাস একটার পর একটা যাচ্ছে, দেখে মনটাই খারাপ হয়ে যাচ্ছে যে বাসায় যাব কখন। তো অ্যাটলিস্ট আমি আমার বাসে উঠেছি, আর এদিকটা একদমই শুকনো, কোনো বৃষ্টি নেই। সিঙ্গাপুরের ওয়েদারটা আসলে এরকম, একদিকে মেঘ তো অন্যদিকে শুকনো। তো যাই হোক, বাসায় পৌঁছে গিয়েছি, এখন ইফতারির প্রিপারেশন চলছে। কিছু কাজ আগের দিনই প্রিপেয়ার করে রেখেছিলাম, সেগুলোকে ফাইনাল টাচ দিচ্ছি। আমার ছেলে মেয়ে যেহেতু রোজা রাখে তাদের জন্য একটু বেকড পাস্তা করছি, আর বেকড পাস্তাটার প্রিপারেশন একদিন আগে থেকে না নিলে এসে পুরোটা করা আসলে পসিবল ছিল না। তো খুব সহজেই করে ফেলেছি, ঝটফট উপরে চিজ দিয়ে আর হোয়াইট সস দিয়ে এটাকে এখন বেক করতে দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার আর আমার হাজব্যান্ডের জন্য পেঁয়াজু বেগুনি এগুলো ভেজে নিব। বাচ্চারা শুধু বেগুনিটাই বেশি পছন্দ করে, আর আলুর চপ দেখা যায় যে পেঁয়াজু বা ছোলা ওরা খেতে চায় না, তাই অল্প করে আমার আর আমার হাজব্যান্ডের জন্য করি। ছোলাটা একদিন করলে 2-3 খাওয়া যায় এভাবে করে রান্না করে ফেলি, কারণ প্রতিদিন রান্না করাটা আসলে মাঝে মাঝে ভালোও লাগে না। এখানে খেজুর ধুয়ে নিয়েছি, আর আমার যেটা খুব পছন্দ সেটা হলো পুদিনার চাটনি। ভাজা পোড়া খেতে একটু পুদিনার চাটনি হলে আসলে খেতে বেশি ভালো লাগে। তো এক এক করে সব ভেজে নিচ্ছি। আসলে মন ভালো ছিল আবার খারাপও ছিল, কারণ এই রমজান মাস ইবাদতের মাস, রহমতের মাস, কিন্তু চারিদিকে করোনার এত বেশি ভয়ানক রূপ ধারণ করেছে, বিশেষ করে বাংলাদেশে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে। খুবই খারাপ লাগছে দেখতে প্রতিদিন এত এত মানুষ অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছেন। এর মধ্যে আমাদের খুব কাছের দুজন মানুষ চলে গিয়েছেন,
তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আমার হাজব্যান্ডের আপন ফুপা এবং আপন খালু দুজনেই একই দিনে ইন্তেকাল করেছেন, তো খুবই কষ্টের আসলে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তাই মনটা খুবই খারাপ ছিল, খুব একটা ইচ্ছে করছিল না কোনো ব্লগ আপলোড দিতে, আর সহানুভূতি জানানোর ভাষা ছিল না আসলে ফোন করে কি বলবো। তবে অবশ্যই হ্যাঁ, দোয়া করেছি আল্লাহ যেন ওনাদের আত্মা শান্তি করেন। নিজের কাছের কেউ চলে যাওয়ার দুঃখ আসলে যার চায় সেই সবচেয়ে ভালো বুঝে, আমরা তো আজ করতে পারি মাত্র। তো আল্লাহ যেন সবাইকে এই দুঃসময়ে সুদবুদ্ধি দেয়, ভালো থাকে, নিজেকে সুরক্ষিত রাখার জন্য যা যা করার দরকার তাই করে। তো এই তো, তারপর তো দিন কেটে যাচ্ছে, রোজা হচ্ছে, এখন আজ থেকে 12-13 রোজা পার হয়ে যাবে হয়তো আমার এই ভিডিও আপলোড করতে করতে। তো তার মধ্যে 1 বৈশাখ গেল, আরও কত রোজা গেল, দিন পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছু কিন্তু থেমেনি। তা আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো এটা 1 বৈশাখের দিনের ইফতার, আমাদের পান্তা ইলিশ, সাথে বাচ্চারা তো পান্তা ইলিশ খায় না, ওদের জন্য বেকড পাস্তাটা ছিল সেটাই ওরা খেয়েছে। আর এখানে আমি জিঞ্জার রাইস করেছিলাম, সাথে ডিম পোস্ট করে দিয়েছি বাচ্চাদেরকে, ওরা অবশ্য ওগুলোই খেয়ে নিয়েছে। তো আমার বাচ্চাগুলো খুবই লক্ষ্মী, একটুও ঝামেলা করে না, ওদের পছন্দের একটা দুটো আইটেম হলেই ওরা চুপচাপ খেয়ে নেয়। তো আলহামদুলিল্লাহ খুব ভালো করে রোজাগুলো কাটছে। তো এটা আরেক দিন, কাজের শেষে বাসায় ফেরার পথে খুব সুন্দর ঝলমলে রোদ, মানে রোদ মাথা ছিদ্র হয়ে ঢুকছিল, এত গরম ছিল সেদিন, দেখে মনেই হচ্ছে না যে তখন 5টা বেজে গিয়েছে। সেদিন বাসায় এসে দেখি অর্ধেক ইফতারি তৈরি হয়ে গিয়েছে, শুধু আমি আমার হাজবেন্ডকে ম্যারিনেট করা চিকেনগুলো একটু ভাজতে সাহায্য করছিলাম, বাট বাকি রান্না সেই করেছি। তার স্পেশাল চিকেন রাইস, যেটা রেসিপি অবশ্য আমার ব্লগে আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তো চিকেন রাইস দেখে তো জিভে পানি চলে আসছে, সারাদিন রোজার পরে চিকেন রাইস আমাদের সবার পছন্দের, আমার হাজব্যান্ডের হাতের। এই চিকেন রাইস বাইরে কোথাও এত মজার পাওয়া যাবে না যেটা বাসায় আমরা খাই। তা আলহামদুলিল্লাহ, তো খুব মজা করে ইফতারিটা খেলাম। তা সেদিন অবশ্য আমার মেয়ে আমাকে বলছিল যে মামা তুমি অনেকদিন পুডিং বানাও না, আমার পুডিং খেতে ইচ্ছে করছে। তো যেরকম বলা সেরকম কাজ, সাথে সাথেই বসিয়ে দিয়েছিলাম পুডিং, আর এক ওভেনে বসিয়েছি, একই পদ্ধতিতে যেভাবে আমরা বাংলাদেশি ভাপে তৈরি করি সেটাই, একই মিক্সিং সব কিছু, বাট আমি ওভেনে করেছি যেহেতু চুলা খালি ছিল না। তো এই তো এখন খাওয়া দাওয়া শেষে মোটামুটি একটু গ্যাপ দিয়ে আমরা সবাই পুডিংটা খেয়ে নিব। পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ওরকমই, সেই সফট একদম জেডি টেক্সচার, খুবই খুবই সুস্বাদু হয়েছে। আমি কি বলবো, আমার নিজেরই এত ভালো লেগেছে। তো টিয়ারা পছন্দ করেও দুবার করে নিয়েছে, যাকে খেয়েছে, আমার হাজব্যান্ডও খেয়েছে। আমার হাজব্যান্ডের স্পেশালি এই পুডিংটা খুব বেশি পছন্দ, টিয়ারাও খুব ইচ্ছে করে মজা করে পুডিংটা খায়। সবাইকে দিয়ে এখন আমি নিজের জন্য নিলাম, মাঝে মাঝে একটু মিষ্টি খেতে ভালোই লাগে, আর ঘরে তৈরি খাবার হলে তো আসলে তুলনাই নেই। এনজয় করেছি আমরা সবাই, আর দোয়া করি সবাই এই রোজার মাসে বেশি বেশি করে ইবাদত করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।